নমস্কার বন্ধুরা, শিরুপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাপি নিউ ইয়ার! সবার নতুন বছর সুস্থ কাটুক, আনন্দে কাটুক, এই কামনা করেই আজকের রেসিপি শুরু করা যাক। সহজ ও সুস্বাদু রান্না মানে শিরুপার হেসেল। সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। আজকের রান্না এতক্ষণে আপনি বুঝতেই পেরে গেছেন। কার কার এই সবজিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতকালে বাজারে নানান রকম সবজিতে ভরপুর, তবে এই কাঁচা টমেটো আমার কিন্তু খুব ফেভারিট। অনেকের কাছে অনেক কিছু ফেভারিট থাকে, কিন্তু কাঁচা টমেটোটা শীতকালে স্পেশালি বাজারে খুব ভালো পাওয়া যায়, অন্য সময় আমার চোখে তেমন পড়ে না। আর শীতকালে যখনই এই কাঁচা টমেটো দেখা যায় তখনই আমি নিয়ে আসি। আর এই কাঁচা টমেটোটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে, মানে আমার জন্য এনেছে আর কি। সেটা দিয়েই আজকে একটা চাটনি বানাচ্ছি। এই চাটনিটা বা টকটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আমাদের বাড়িতে সর্ষে খাওয়ার চলটা কিন্তু একটু বেশি, তাই জন্য সর্ষে দিয়ে এই চাটনিটা হবে। আর পেঁয়াজ দিয়েও কাঁচা টমেটোর একটা চাটনি হয়, সেটাও কিন্তু খারাপ লাগে না, বেশ ভালো লাগে। সেটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে, আর এটা ভাত দিয়ে খেতে ভালো লাগে। সর্ষের তেলটা কাঁচা টমেটোগুলো দিয়ে দিয়েছি, সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য, খুব বেশি না। এবারের যে হলুদ গুঁড়োটা দিয়েছি সেই হলুদ গুঁড়োটা ভীষণ কালারফুল, অল্প দিলেই অনেকটা রং হয়ে যায়। আর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন নুন। আমি দেখুন খুব বেশি হলুদ কিন্তু দিইনি, কিন্তু পরে আপনি দেখতে পাবেন কালারটা কতটা ঘন হয়েছে। যাই হোক, যেমন হয়েছে তেমনটাই খাবে বাড়ির লোক আর আমিও, চাটনিটাই হচ্ছে মেন কথা। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল, সামান্য জল দিয়ে কড়াইটা ঢেকে রাখবো। খানিকক্ষণ ঢেকে রাখার পর যখন দেখব সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, এই 5-7 মিনিট ঢাকা ছিল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পাটালি, ইতু পুজোর পাটালি। ঘরে যদি পাটালি না থাকে গুড় দিয়ে দেবেন, যদি গুড় পছন্দ না করেন বাতাসা দেবেন, বাতাসাও নেই চিনি দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে চাটনি করলাম। আমার রান্নার এটাই হচ্ছে বৈশিষ্ট্য, হাতের কাছে যা আছে সেটা দিয়েই কাজ সারা। আপনার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে আপনি করবেন, আমার কাছে এটা ছিল। অবশ্য গুড় দিলে এই চাটনিটা খেতে কিন্তু আরেকটু বেশি ভালো হয়, তার জন্যই দিলাম আর কি। তবে চিনি দিলেও মন্দ হবে না। যাই হোক, আবার একটু ঢাকা দিয়ে রাখছি। গুড়টা গলে গেছে, দেখুন কেমন একটা কালচে টাইপের, এই যে হলুদটা বেশি বললাম না রং হয়েছে, তার জন্যই একটু বেশি কালচে রঙের হয়ে গেছে। যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই, স্বাদের কোনো তারতম্য হবে না, খেতে দারুণই হবে। রান্নাটা অনেকটাই হয়ে এসছে, আর খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু ঘাঁটা ঘাঁটা করে দিলাম, তাহলে চাটনিটা বেশ কাইকাই হবে, খেতেও ভালো লাগবে। এরপর এখানে আমি সর্ষে বাটা দেখাচ্ছি, সেটা হচ্ছে সাদা আর কালো সর্ষে সম পরিমাণ বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা একটা দিয়েছিলাম মনে হয়, যাই হোক আপনি চাইলে দেবেন, না চাইলে না দেবেন। সর্ষেটা ঠিক শেষ সময়, চাটনি নামাবার আগে আগে সেই সময় কিন্তু মেশাবেন, খুব বেশি আগে মেশাবেন না। আর সর্ষে দিয়ে কখনোই কোনো রান্না বেশিক্ষণ ধরে ফোটাবেন না, তাহলে কিন্তু তেঁতো হয়ে যাবে। তাই চাটনিটা যখন প্রায় হয়ে গেছে নামাবার আগে আমি সর্ষেটা দিলাম। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, ব্যাস আমার কিন্তু রান্না কমপ্লিট, মানে চাটনিটা কমপ্লিট। এরকম একটা চাটনি আপনি শীতকালে অবশ্যই খেয়ে দেখবেন। টমেটোর চাটনি তো আমরা খাই, কিন্তু কাঁচা টমেটোর এই চাটনিটা জাস্ট জিভে জল এসে যাচ্ছে। সর্ষের তেল ওপর থেকে হালকা করে ছড়িয়ে দেবেন, তাতে একটা মানে ঝাঁঝ থাকবে চাটনিটার মধ্যে, খেতেও অপূর্ব লাগবে, ভাতের শেষ পাতে জমে যাবে, কথা দিলাম। আপনি যদি এটা না খেয়ে থাকেন করে দেখবেন একবার। আজকের রেসিপি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যাচ্ছেন কোথায়, ভিডিওটা দেখার পর একটা লাইক দিন। আপনি কি নতুন বন্ধু নাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করুন। টাটা।